পিয়াস কালেকশন থেকে আমি সুপ্রিয়া ব্যানার্জি প্রত্যেক সপ্তাহের মতো আবার একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আজকের এপিসোডে আমি দেখাবো সব সিল্ক প্রিন্টেড সিল্ক তসর আর কিছু জরি চেকস তসর। আর আমার শাড়িটাও আপনারা একটু দেখে নিন, এটা একদম কলমকারি করা আছে, হ্যান্ড কলমকারি যেটা আমরা এখানে তৈরি করি সিল্কের ওপরে। এই শাড়িটা চাইলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন, আঁচলে এরকম একটা ময়ূরের ডিজাইন করা আছে। আর আজকের এপিসোডে শাড়িগুলো আপনারা দেখুন, আশা করছি প্রত্যেকটা শাড়ি আপনাদের ভীষণ ভালো লাগবে, প্রত্যেকটা ভীষণ ভালো ডিজাইনের শাড়ি। তো আমি দেখানো শুরু করছি। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, এটা একটা বটল গ্রিনের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন দিয়ে ডিজাইনটা করেছি। মানে এটা বলতে পারবেন আপনারা শাড়িগুলো দেখে, প্রত্যেকটা শাড়ি আপনাদের ভালো লাগবে। এবার আপনাদের যেটা আপনারা আপনাদের মতো করে হয়তো আপনারা বুকিংটা করবেন, যার যেটা ভালো লাগছে, কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি যদি দেখেন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। এটা হলো আঁচল, আর আপনারা আমার সিল্ক জানেন সিল্কের কোয়ালিটি কতটা ভালো, কারণ এই যে ফলটা আপনারা দেখছেন এই ফলটা কিন্তু যখন কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে, যত ভালো কোয়ালিটি হবে সিল্কের ফল কিন্তু তত ভালো। আর কালারটা একদম ডার্ক বটল গ্রিন, অনেকেই ভীষণ পছন্দ করেন ডার্ক বটল গ্রিন কালারটা, এবং ভালো লাগে ভীষণ পরলে। এটা হচ্ছে এইভাবে পুরো ডিজাইনটা আছে, এটা আঁচল। আর একটু প্লেটস করে দেখাচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন যে শাড়িটা পরার পর কেমন লাগবে। তার জন্য মানে সবসময় আমি দেখাই, যদিও আপনাদের সুবিধের জন্য, একটা শাড়ির লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয় যখন শাড়িটা আপনি আর আপনি যখন নিজে সেইভাবে টোটালি ব্লাউজ দিয়ে যখন পরবেন শাড়িটা, কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলো সব নতুন কালেকশন, আমার নতুন ডিজাইন। এটা হচ্ছে দু নম্বর শাড়ি, এটা ব্লুটা হচ্ছে পুরো আঁচলটা, আর পুরো গাটা কিন্তু এরকমভাবে আপনারা দেখছেন একটা ড্রপ। এটাকে কিন্তু একদম আমরা আমি যেভাবে করেছি সেটা হচ্ছে একটু শেডের টাইপ আছে ড্রপটা, এরকমভাবে পুরো শাড়িটা গেছে একদম রঙ্গোলি টাইপের। এটা হচ্ছে আঁচল, এটা পুরো শাড়ি এইভাবে। এইভাবে মানে পরলে ভীষণ সুন্দর লাগবে শাড়িটা, ভীষণ ব্রাইট লাগবে। আর তার সাথে এইটা হচ্ছে আঁচল, আর আপনার কাছে আপনি যখন পরবেন এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দিয়ে ফুল শাড়িটা আপনি নিজে বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্ট লাগবে শাড়িটা পরার পর। আচ্ছা, এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা একটা পেস্তা গ্রিনের সাথে একটা রামা গ্রিন মিক্স করে শাড়িটা, বর্ডারটা রামা গ্রিনে। এটা হচ্ছে আঁচল, ভীষণ সোবার কালারটা। আমি আজকের এপিসোডে আপনাদের দেখবেন যেগুলো শাড়ি আপনারা দেখবেন প্রত্যেকটা শাড়ি ভালো শাড়ি, মানে ভালো দেখতে শাড়ি। আপনারা শুধু জাস্ট আপনাদের পছন্দের মতো শাড়িটা একটু অপশান দিয়ে বুক করবেন, আমি যেরকম প্রত্যেকবারই বলি। আদারওয়াইজ শাড়ি হয়তো কোনোটা আপনার পছন্দের শাড়িটা দিতে না পারলে আরেকটা শাড়ি আপনাদেরকে আমি যাতে দিতে পারি। এটা হচ্ছে একদম অরেঞ্জের সাথে পিঙ্ক কম্বিনেশন করে করেছি, আর আপনারা জানেন আমি নিজে ডিজাইনগুলো তৈরি করি, যার জন্য প্রত্যেকটা শাড়ি দেখবেন একটু আলাদা ডিজাইন, একটু কালার, প্রত্যেকটা শাড়িকে একটু চেষ্টা করি একটু নতুনত্ব করে তৈরি করার। এটা হলো আঁচল, এটা পুরো অপূর্ব শাড়িটা, অপূর্ব, আপনি যে কোনো অনুষ্ঠানে পরুন
অরেঞ্জ আর পিঙ্কের রানী কম্বিনেশনটা কিন্তু এমনিতেই আমাদের ভীষণ ভালো লাগে পরার পরে। এটা হলো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একইভাবে তৈরি করা, মানে কোনো সামনেটা যেরকমভাবে দেখছেন একদম ব্যাক পোর্শনগুলো সেরকম। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা কিন্তু আপনারা ডিসচার্জে দেখছেন। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আমি প্রথমে কিছু সিল্ক দেখাচ্ছি, তারপরে কিছু আপনাদের তসর দেখাবো, কিছু কলমকারি আর তসরে যেটা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম অনেককে দেখা দিতে পারিনি, আবার কিছু নতুন কালারে দেখাবো তসরের সাথে কলমকারির। এটা হচ্ছে আঁচল, এটা হলো পুরো শাড়িটা। একদম প্যারট গ্রিন কালার, তার সঙ্গে হোয়াইট ডিসচার্জ হয়েছে। এটা হলো আঁচল, সিমিলার ওয়েতে ব্যাক পোর্শনটাও একই, আর এটার ব্লাউজটাও কিন্তু একই সেম কালার, মানে পুরো শাড়িটাই কিন্তু একটা সিঙ্গেল কালারের। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি, এটা একদম স্টিল গ্রে কালার, ভীষণ আনকমন কালারটা, আপনারা দেখুন, মানে আমার নিজের ভীষণ পছন্দের এই শেডটা তৈরি করেছি। মানে সবসময় শেড তৈরি করলেই যে এতটা সুন্দর শেড আসে তা নয়, কিন্তু ভীষণ সুন্দর শেডটা এসছে। এটা হলো আঁচল, আর এটা হলো শাড়িটা। স্টিল গ্রে কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। এইভাবে এটা হলো পুরো শাড়িটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, আর এটা হলো ব্লাউজ। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা একটা রামা গ্রিন কালার, আশা করছি আপনাদের শাড়িগুলো ভালো লাগছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখতে, একদম নতুন করে নতুন ভাবনা চিন্তা করে ডিজাইনগুলো করে শাড়িগুলো তৈরি করেছি। এটা হলো আঁচল, এটা হলো পুরুষ শাড়ির সেন্টার দিয়ে এই ডিজাইনটা আসছে, বোথ সাইডে এরকম বর্ডার থাকছে আর সেন্টারে। এই শাড়িগুলো কিন্তু পরার পর ভীষণ ভালো লাগে দেখতে। আমি এভাবে খুলে আপনাদের দেখাচ্ছি, আপনারা যতটা শাড়িটা বুঝতে পারছেন, কিন্তু আপনি যখন পরবেন দেখবেন শাড়িটা ভীষণ ভালো লাগে দেখতে। একটু ব্রেক আসে প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকমভাবে পুরো ডিজাইনটা, তা এইভাবে সেইভাবে প্যাকেট পোর্শনটাও গেছে, আর এখানে হচ্ছে ব্লাউজটা। আপনারা জানেন আমি কিন্তু প্রচণ্ড শাড়িতে চেষ্টা করি ব্লাউজ পিসটাকে একটু আলাদা আলাদা করে করার, এখানেও কিন্তু কিছু কিছু শাড়িতে আমি এরকমভাবে তৈরি করেছি। মানে আমার প্রচুর শাড়ি থাকে, আমার আপনারা যখন আমার আগের প্রোগ্রাম দেখলেও দেখবেন শাড়িতে কিন্তু ব্লাউজে আমি একটু ডিফারেন্স রাখার চেষ্টা করি। তো এখানে এটা হচ্ছে রানী কালার যেটা, আর তার সাথে গ্রে কম্বিনেশন। আপনারা শুধু শাড়িগুলো দেখুন, মানে পুজোর জন্য যদি মনে করেন আপনারা কালেক্ট করবেন এই শাড়িগুলো, কিন্তু জানি না পুজো অবধি কোথায় গিয়ে দাঁড়াবে দামগুলো। এখনই আমাদের 4000 অ্যাবাভ হয়ে গেছে সিল্কের দাম, মানে র মেটেরিয়ালটাই আমরা অনেক হাই রেটে আমাদের পারচেজ করতে হচ্ছে। এটা হচ্ছে পুরো লুকটা, প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনারা কিন্তু এরকম সিল্ক মার্ক পাবেন, এখানে দেখতে পাচ্ছেন পিওর শাড়ি। কারণ আমি যেই আইটেমগুলোই আপনাদের দেখাই, যখনই যে প্রোডাক্টটা আপনারা দেখেন, মোটামুটি সিল্ক দেখুন কটন দেখুন, আমি সবসময় পিওর নিয়ে কাজ করি, চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট আপনাদের দিতে, আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিতে। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা, কিন্তু অনেকে চান আমার কাছে, খুব কম বানাই রংটা, এত সুন্দর কালারটা,
একদম। এটা হলো আঁচলটা, এইভাবে পুরো বর্ডারটা আর ভেতরে এইভাবে ডিজাইনটা গেছে। এইটা এটা হলো পুরো ডিজাইনটা, এটা হলো ব্যাক পোর্শনটা, আর এটা হলো ব্লাউজ। এটা হচ্ছে নাম্বার 10। এই শাড়িটা আপনারা প্রচুর দেখেন, এত ডিমান্ড আমার এই শাড়িটার, যার জন্য প্রচুর বানাতেও হয়। সত্যি অপূর্ব এই শাড়িটা, অনেকের কাছে আছে, আর যারা পেয়েছেন প্রত্যেকে পেয়ে আমাকে জানিয়েছেন যে আপনাদের ভীষণ ভালো লেগেছে শাড়িটা। তো এই জন্য আমি আবার বানিয়েছি যারা পাননি তাদের জন্য। মানে এক কথায় অসাধারণ শাড়ি। এটা হলো আঁচলটা, কারণ প্রচুর শাড়ি থাকে যেটা আপনারা সবসময় আমাকে বলে রাখেন বানানোর জন্য, তো আমি হয়তো বানিয়ে রাখি সেইটা আপনাদের কথাটা মাথায় রেখে, কিন্তু আমার জানানো হয় না যে জিনিসটা রেডি হয়ে গেছে। আর এই জন্য সবসময় যেটা আমি আবার রিপিট বানাই সেটাকে চেষ্টা করি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া, যাতে যারা আপনারাও হয়তো খেয়াল থাকে না। এটাও ব্লাউজটা, যেটা আমি বলেছি আমি ভীষণ ব্লাউজে একটু ডিফারেন্স রাখি, যেটা একদম সেম সেম না করে, সেই জন্য এইটা একটু ডিফারেন্ট করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো একদম একটা ব্রাউন আর একটা পিঙ্ক কম্বিনেশন দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এটা হলো আঁচল, এটা হলো এইভাবে এটা বডিতে যাচ্ছে, আর এটা হলো আঁচলে, এইভাবে পুরো শাড়িটা আসছে। প্রত্যেকটা শাড়ি ইন্ডিভিজুয়ালি কিন্তু অসাধারণ শাড়ি। আপনাদের যাদের ভালো লাগছে একটু তাড়াতাড়ি বুকিং করুন, যাতে আপনাদের আর একটু হোয়াটসঅ্যাপে বুকিং করুন আপনাদের, যাতে আমরা কনফার্মেশনটা দিয়ে দিতে পারি যে শাড়িটা আপনি পাচ্ছেন। আর কারণ প্রত্যেকটা শাড়ি আর এই এপিসোডে আমি যেগুলো দেখাচ্ছি এখনও দেখাবো, আপনাদের প্রত্যেকটা ভীষণ ভালো লাগবে শাড়িগুলো। আচ্ছা, এটা হচ্ছে এবার আমি দেখানো শুরু করছি তসর, জরি বর্ডার তসরের ওপরে। কিন্তু যারা চাইছেন অনেকদিন হয়তো আমাকে বলেছেন, তো কিছু আবার তসরও দেখাচ্ছি, একটু মিক্স করে দেখাচ্ছি, কারণ আপনাদের জন্য যে যারা যে প্রোডাক্টটা দরকার তারা সেইভাবেই পারচেজ করতে পারবেন। এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিনের ওপরে শাড়িগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কতটা সুন্দর শাড়িগুলো। এইভাবে মোটিফটাও আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে যেই শাড়িটা বুকিং করবেন আপনি হাতে পেয়ে কিন্তু প্রত্যেকে খুশি হবেন যে আর শাড়িগুলো এতটা কালার কম্বিনেশন ডিজাইন এতটাই সুন্দর। কারণ এগুলো কি হয়, আবার হয়তো আমি বানাতে গেলে একদম সেম কম্বিনেশন মানে সেম কালারটা যদি না আসে সেটা চেষ্টা করি আনার, কিন্তু একটু হয়তো ডিফারেন্স এসে যায়। তো যিনি প্রথম বুকিং করবেন আমরা সবসময় চেষ্টা করি তাকে শাড়িগুলো দেওয়ার। এটা হচ্ছে অনেকে শাড়ি পান না, যার জন্য কিন্তু আপনারা অনেকে আমার উপর একটু রাগও করেন যে শাড়ি বুক করে পাইনি। তো আমি কিন্তু চেষ্টা করি সবাইকেই দেওয়ার, তো একটু আপনারা যখন লেট করেন আমার আর কিছু করার থাকে না, যে শাড়িটা আমার আর কন্ট্রোলে থাকে না, আমি মানে পুরো শাড়িটা না স্টকে থাকলে তো দেয়া যায় না, যার জন্য সবসময় আপনাদের জিজ্ঞেস করে নিই। আপনারা আপনাদের যখন বুকিংটা করেন আমি চেষ্টা করি সাথে সাথেই আপনাদের কনফার্মেশনটা দিয়ে দেওয়ার। এটা একটা ব্লু কালারের উপরে একটা রেডটা, কিন্তু একটু মানে মানে পিঙ্কিশ রেড বলতে পারেন, আর একটা ইয়েলো, এই দুটো দিয়ে ব্লকটা করা আছে। এটা হলো আর পুরো শাড়ি, কিন্তু যেগুলো আপনারা ফ্রন্টে আমি যখন গায়ে লাগাচ্ছি যেরকম দেখছেন একদম
পুরো শাড়িটা অল ওভার সেম। ব্যাগগুলো ওই জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা আর তসর আর সিল্ক আপনি যারা পাবেন, আপনারা যারা আমার শাড়ি পরেন জানেন, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ভালো কোয়ালিটি আর প্রত্যেকটা শাড়ি উইথ সিল্ক মার্ক। এবার আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো জরি বর্ডার তসরের মধ্যে, কলমকারিতে আঁচল, এখানে বন্দেজে আপনার রয়েছে বডিটা, শাড়িটা যখন পরছেন মানে শাড়িকে নিয়ে আমি কিছু বলবো না, আপনারাই আমাকে বলবেন যে কীরকম লাগছে শাড়িগুলো। মানে যারা সত্যি ভালো শাড়ি পরতে চান, যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। কলমকারিতে আর বন্দেজে পুরো শাড়ির বডিটা এইভাবে পুরোটাই একইভাবে যাচ্ছে, এই স্ট্রাইপটা সামনে পেছনে বোথ সাইডে। আবার আপনার যখন ব্লাউজটা আসছে, ব্লাউজটাও কিন্তু সেম আঁচলটা যেরকম সেই রকম কলমকারিতে। এগুলো প্রাইসগুলো আপনারা সব স্ক্রিনে পেয়ে যাচ্ছেন, আমি আর ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো বলছি না। আচ্ছা, এইটা আছে আপনার একটা ডিসচার্জ করা আছে স্ক্রিনের সাথে। শাড়িগুলোর রং আর ডিজাইনগুলো আপনারা একটু দেখুন, অসাধারণ শাড়ি। আঁচলটাই দেখতে পাচ্ছেন একটু বান্দেজ করা আছে, পুরোটা বান্দেজ আছে। এইটা পুরো ডাউনে আপনি যখন শাড়িটা পরছেন, আপনার এইভাবে পুরো শাড়ির এই বর্ডারটা আপনার শো হচ্ছে পুরোটা। প্রত্যেকটাই শাড়ি উইথ সিল্ক মার্ক। যারা এসে দেখে কেনাকাটা করতে চাইছেন তারা অবশ্যই চলে আসুন, আমাদের শুধু সানডে অফ থাকে, তাছাড়া রোজই 11টা থেকে 8টা অবধি খোলা থাকে। একটু কল করে আসবেন, অনেক সময় হয়তো বা আমাদের একটু লেট হতে হয়, তো একটু কল করে চলে আসবেন। এটা হচ্ছে পুরো শাড়িটা। আর অল ওভার ইন্ডিয়াতে আপনাদের ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন যারা ক্যাশ অন। এটা ব্লাউজটা, ব্লাউজটাও কিন্তু পুরোটা আঁচলে যেমন একটু বান্ধেজ দেখলাম, ব্লাউজটাতেও বান্ধেজ হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন, আর প্রত্যেকটাই কিন্তু আপনারা অনলাইন পে করতে পারেন, জিপে করতে পারেন, ফোনপে করতে পারেন, বা আমাদের কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। যেটাই করুন আপনাদের কিন্তু একটা কুরিয়ার চার্জটা, যেটা শিপিং চার্জ, আপনাদের অ্যাড করতে হবে। এটা হচ্ছে পুরো শাড়িটা। শুধু শাড়ির কাজগুলো আপনারা দেখুন, কালার কম্বিনেশন দেখুন, ডিজাইনগুলো দেখুন। এটা একদম তসরের যেটা নিজস্ব কালার, সেই কালারের মধ্যে এই ডিজাইনটা করা আছে। এইটা এইভাবে পুরো শাড়িটা আসছে। এটা হলো ব্যাক পোর্শনটা, এটা হলো ব্লাউজ পিসটা। নেক্সট আবার দেখাচ্ছি একটু বন্দেজের সাথে কলমকারি। এটা হলো আঁচলটা, আর এটা পুরো বন্দেজে আছে বডিটা। এটা ব্লু, গ্রিন, ইয়েলো, অনেকগুলো কম্বিনেশন আছে। আরেকটা হচ্ছে আপনারা এগুলোর সাথে, আমাদের কিন্তু একটা জুয়েলারি সেকশন স্টার্ট হয়েছে আপনারা জানেন, আমি নিজে যে জুয়েলারিটা পরে আছি এটাও আমাদের নিজস্ব জুয়েলারি। তো আপনারা জুয়েলারি যদি চান তাহলেও কিন্তু আমাদের জুয়েলারি থেকে সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটাই কিন্তু এইভাবে বন্দেজে যাবে, শুধু আঁচলটা আছে। আর ব্লাউজটাও কিন্তু যেরকম আঁচলটা দেখছেন সেম কিন্তু ব্লাউজটা রয়েছে। আপনাদের যাদের জুয়েলারি দরকার তারা কিন্তু আমাদের পেজে গিয়ে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে জুয়েলারি সেকশানে গিয়ে দেখতে পারেন। আচ্ছা, এটাও আছে কলমকারিতে। খুলেই গেছে, আপনি এটা আছে ব্লাউজ,
আগে আমি ব্লাউজটা দেখিয়ে দিলাম, আপনি যখন শাড়িটা পরবেন এটা ব্লাউজ আর এটা হলো পুরো শাড়িটা। আমি জেনারেলি শাড়িগুলো খুলি না বেশি, কারণ আপনাদেরকে একদম ফ্রেশ সুন্দরভাবে শাড়িটা পাঠানোর চেষ্টা করি, তো এই জন্য আমি একটু হাফ খুলে আপনাদের শাড়িটা দেখাই। এটা হচ্ছে আঁচলটা, এটা হলো পুরো শাড়ি। এটা একটা মফ পিঙ্কিশ বলতে পারেন বা রানী, সব কিছু কালারের একটা মিক্স কালার। আর তার সাথে এইভাবে কলমকারিতে আঁচলটা আর কলমকারিতে ব্লাউজটা গেছে। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি, নিজেরই ভীষণ ভালো লাগছে। যাতে ভালো লাগছে একটু তাড়াতাড়ি বুকিং করুন, আপনারা সামনে আস্তে আস্তে পুজো শপিংও সবার শুরু হয়ে যাবে। অনেকেই পয়লা বৈশাখ থেকে স্টার্ট করেন, অনেকে গিফট করতে গিফট করা থাকে, অ্যানিভার্সারি থাকে, বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে। প্রত্যেকটা শাড়ি অসাধারণ, মানে যাকে কাউকে গিফট করলে সেও ভীষণ খুশি হবে। আর আপনারা নিজেদের জন্য যদি চান ভীষণ ভালো শাড়ি, এই এটা হচ্ছে প্রত্যেকটা তসর রয়েছে। এটাও আপনি স্ক্রিনে ডিসচার্জ দেখছেন শাড়িটা, এইভাবে পুরো আঁচলটা গেছে, এইভাবে পুরো শাড়ি একদম সেম ভাবে যেরকম ভাবে আপনি দেখছেন। আমি এইভাবে আপনাদের প্লিটস করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে শাড়িটার টোটাল লুকটা কীরকম। আর তসরের কোয়ালিটিগুলো আপনি এখন আমি যতটাই বলি, আপনি যখন পাবেন তখন বুঝতে পারবেন তসরের কোয়ালিটিটা। এটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটাও ভীষণ সুন্দর একটা শাড়ি, মানে আমার ভীষণ পছন্দের শাড়ি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে আঁচলটা, এটা হলো আঁচল, এইভাবে অসাধারণ শাড়ি, অসাধারণ। আর পুরোটাই কিন্তু ব্যান্ডেজ করা আছে বডিতে। এটার সাথে আপনারা এরকম জুয়েলারি পরুন, একটু বেডসেট জুয়েলারি দিয়ে শাড়িটা পরুন, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা হলো পুরো শাড়ির পুরো ব্যাক পোর্শন, আর এটা হলো ব্লাউজ পিস। এবার আমি কিছু দেখাচ্ছি, সেগুলো হচ্ছে জরি চেকসের ওপরে। আমি অনেকদিন থেকে জরি চেকসে দেখাচ্ছি, অসাধারণ অসাধারণ শাড়ি দেখাবো, মানে আশা করছি আপনাদের প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো লাগবে। আমি নিজেই যত শাড়ি দেখাচ্ছি আমার নিজেরই এত ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, এটা হলো পুরো শাড়িটা এভাবে যাবে। এইভাবে একটু বান্ডেজ করা আছে পুরো শাড়িটার মধ্যে, এইভাবে সামনে আপনার ইয়কে এইভাবে একটু ব্ল্যাক পোর্শনটা আসবে, মানে ভীষণ ভালো লাগবে শাড়িটা, একদম আলাদা লুক শাড়িটার। এইভাবে এটা হলো পুরো শাড়ি, এটা হলো এইভাবে যাচ্ছে, আর এটা হলো ব্যাক পোর্শন। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে পুরো বান্ডেজে আছে, আর ব্লাউজটা কিন্তু এরকমভাবে ডিজাইন করা। আপনি সুন্দর করে ব্লাউজটা পরুন আর শাড়িটাও একটু সুন্দর করে সাজুন। শাড়িটা পরে ভীষণ স্মার্ট দেখতে হয়েছে, শাড়িটা ভীষণ ডিফারেন্ট দেখতে হয়েছে। এবার যেটা দেখাচ্ছি, কারণ এগুলো এত কম আমি তৈরি করতে পারি, কারণ সবসময় তৈরি করা যায় না, যখন হয় আপনাদের দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে আঁচলটা। এই শাড়িগুলোর সব থেকে বড়ো হচ্ছে, শাড়িগুলো আপনি পরবেন যখন আপনি বুঝতে পারবেন যে সবার থেকে একটু আলাদা। সবাই যে শাড়িটা পরবে, আপনি যদি কোনো ফাংশনে পরেন দেখবেন একটু আপনার শাড়ি বা আপনার সাজ সবার থেকে একটু ডিফারেন্ট হবে। এটা হলো আপনারা সিল্ক মার্কগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক করা আছে।
এইভাবে একদম পিওর শাড়ি, ভালো কোয়ালিটির শাড়ি। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন দিয়ে ডিজাইনটা হয়েছে। ভীষণ ভীষণ ডিফারেন্ট শাড়ি, যারা পরতে চান একটু আলাদা শাড়ি পরতে চান তাদের জন্য কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজটা। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটাও জরি চেকসে। অনেকগুলো শাড়ি দেখালাম কিন্তু আজকে, ভীষণ ভালো ভালো শাড়ি। আশা করছি আপনাদের ভালো লেগেছে শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি, নতুনভাবে চিন্তাভাবনা করে নতুন ডিজাইন করে বানানো হয়েছে। এটা হচ্ছে পুরো রেডটা আপনার সামনে আসছে, এরকমভাবে এটা আঁচল যাচ্ছে, পুরো শাড়ি এরকমভাবে রেড পোর্শনটা আসছে। এই শাড়িগুলো বেসিক্যালি আপনারা যখন পরবেন, আমি নিজেও দেখেছি শাড়িগুলো পরার পরে শাড়ির কিন্তু টোটাল লুকটা চেঞ্জ হয়ে যায়। যতটাই আমরা দেখানোর সাথে বলি, দেখাই, ওরকমভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে শাড়িটা পরুন, পরলে আলাদা লাগবে, সুন্দর লাগবে, কিন্তু যখন আপনারা আমাদের কথা ভরসা করে নেন এবং জানান যে না সত্যি শাড়ি পরে ভীষণ ভালো লেগেছে, সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে, তখন নিজেদের কিন্তু ভালো লাগে যে আপনাদের যে এত আমরা বলি আপনারা তখন আমাদের কথাটা। আর এটা হচ্ছে ব্লাউজটা, আপনি বুঝতে পারছেন আপনার এইটা যখন ব্লাউজে থাকবে আর প্লেন রেড পোর্শনটা বডিতে থাকবে, শাড়িটা কতটা ডিফারেন্স হয়ে যাবে, মানে আপনাকে অন্য লোকের থেকে আপনার সাজটা কতটা ডিফারেন্ট হবে। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি, এটাও কিন্তু ওই ব্যান্ডেজের সাথে জরি বর্ডার ছাড়া, যারা অনেকেই আমার কাছে জরি বর্ডার ছাড়া তসর চান। এখন তসরের প্রাইস আপনারা জানেন, যা আমরা জরি দিয়ে পাই উইদাউট জরিতেও কিন্তু সেম প্রাইসই হয়ে যায় এখন আমাদের পারচেস করতে গেলে। এটা হচ্ছে আঁচল, এটা পুরো শাড়িটা এরকমভাবে ব্যান্ডেজে আছে, একদম অলওভার শাড়িটা এইভাবে আসবে, ভীষণ সুন্দর একটা সি গ্রিন কালার, একটা সফট কালার উইদাউট জরিতে। অনেকেই কিন্তু উইদাউট জরি বর্ডার শাড়ি চান আমাদের কাছে, এটা একদম উইদাউট জরি বর্ডারে অসাধারণ দেখতে শাড়ি। আমি এগুলো বলছি আপনারা এই শাড়িগুলো পরুন, দেখুন আপনি যে কোনো অকেশনে গিয়ে আপনার সাজটা কতটা সবার থেকে আলাদা হবে। এইটার সাথে আপনারা একটু মুক্ত সেট করুন বা একটু বিটসের গয়না পরুন। এটা হচ্ছে ব্লাউজটা, সুন্দর করে সাজুন সবার থেকে আপনার সাজটা। আমরা সবসময় চেষ্টা করি সবার থেকে যাতে আমাদের সাজটা একটু আলাদা হয়, তো সেইভাবে কিন্তু প্রত্যেকের থেকে আপনার সাজটা কিন্তু একটু আলাদা থাকবে। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি, এটা আজরাকে আপনি, এটা রয়েছে আঁচলটা, এটাও জরি বর্ডার ছাড়া আজরাকে আঁচলটা, ভীষণ স্মার্ট শাড়িটা, সেটা বলার কিছু নেই যে ভীষণ স্মার্ট শাড়ি আজরাকে। এটা কিন্তু এখানকার আজরাক, আমাদের আমরা যেটা এখানে তৈরি করি। আর পুরো শাড়িটা এরকম বাঁধেজে আছে অলওভার। এটা হচ্ছে আঁচল, মানে শাড়িটা যে মানে পরবেন সত্যি, মানে আপনি যদি সেইভাবে সুন্দর করে এইটাকে সাজে আপনার জুয়েলারি দিয়ে, মানে এত সুন্দর শাড়ির কনসেপ্টটা, এটা কিন্তু সবার থেকে আপনাকে, যেটা আমি বলছি আগে কয়েকটা শাড়িতেই বললাম যে এই শাড়িগুলো দেখাচ্ছি, রেডি করছি আপনাদের জন্য, তৈরি করা হয়েছে এইটার জন্যই যে আপনারা যেন সবার থেকে আপনাদের সাজটা আলাদা থাকে। আপনারা নিয়ে যেখানে পরবেন সেখানে যেন প্রত্যেকে আপনাকে জিজ্ঞেস করে যে শাড়িটা সত্যি ভালো লাগছে। আমাদের কিন্তু ওইটুকুই পাওনা, আমরা এত পরিশ্রম এত কিছু আপনাদের জন্য করা যে আপনারা যাতে স্যাটিসফাই হন যে না একটা শাড়ি পরেছি, যেটা আমরা পাই আপনাদের থেকে, তার জন্য কিন্তু এত প্রোগ্রাম করতে পারি। আপনারা আমাদের উপরে ভরসা করেন, আমাদের থেকে সেই ভরসায় থাকেন, রাখেন, রেখে জিনিস নেন। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, মানে আজরাকে ব্লাউজটা আছে আর পুরোটা ব্যান্ডেজে আছে, অসাধারণ লাগবে শাড়িটা পরলে, অসম্ভব স্মার্ট এক লুকের একটা শাড়ি। যারা একটু স্মার্ট লুকের শাড়ি চাইছেন তারা কিন্তু এই শাড়িটা বুক করতে পারেন। আজকে এপিসোডে অনেকগুলো সেল, তসর, জরি চেকস, তসর দেখালাম, প্রত্যেকটা ভীষণ ভালো শাড়ি, ভালো নতুন ডিজাইনের শাড়ি।
যদি আপনাদের ভালো লাগে একটু তাড়াতাড়ি বুকিং করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করবেন, যাতে আপনারা আমাদের পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নমস্কার।